মোহাম্মদ রেদওয়ানুল হক এসেছে কুষ্টিয়া থেকে আর কোড নাম্বার হচ্ছে 4482 মোহাম্মদ রেদওয়ানুল হক রিদওয়ান অবশেষে ওর পালা আসলো আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ম্যাম ভালো আছেন আপনারা আজকে কি গান গাইছো আমি আজকে একটা দেশাত্মবোধক গান গাইবো শ্রদ্ধেয় আব্দুল লতিফ স্যারের কথা এবং সুর এবং আব্দুল আলিম স্যারের কণ্ঠে গাওয়া আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে এই গানটি গাইবো ঠিক আছে শুভকামনা তোমার জন্য ভালো করে গাও দেশের মতন এমন দেশ কি কোথাও আছে বহু কথা কও পাখি ডাকে নিত্যহি জল গাছে নিত্যহি জল গাছে আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে বহু কথা কও পাখি ডাকে নিত্যহি জল গাছে ही जल गाछे आमार देशेर मतो नेमन देश की कोथाओ आछे কোয়েল কোয়েল কুটুম পাখি বন বাতারে যাই রে ডাকি কোয়েল কোয়েল কুটুম পাখি বন বাতারে যাই রে ডাকি আছে শাপলা শালুক ঝিলে মিলে পুকুর ভরা মাছে পুকুর ভরা মাছে আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে 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 রেদওয়ানুল সাথে আজকে কে এসেছে আমার বাবা এসেছে কোথায় বাবা আমার বাবা ওই যে দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে এই মঞ্চে ছেলেকে দেখতে কেমন লাগছে এবং তার গান আপনার কেমন লাগলো দেখতে খুবই ভালো লাগছে গান শুনতে সবার গানই ভালো লাগছে সবচেয়ে খুশি হয়েছি আর টিভির ড্যানিশ ইয়াং স্টারের অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে এবার যাচ্ছি বুলবুল ম্যামের কাছে আপনার কেমন লেগেছে আমাদের ভালো লেগেছে খুবই ভালো লেগেছে ওর কণ্ঠে একটা মাটির স্পর্শ আছে এই এটা ও যেই জনারের গান গেয়েছে সেটা ওর কণ্ঠে খুব মানিয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ম্যাম ইব্রা টিপু ভাই ওর গান নিয়ে বলার আগে আমি আবার একটু জোরে একটা তালি চাচ্ছি ফর ওয়ান্ডারফুল রেন্ডারিং ফর দ্য বিউটিফুল মিউজিশিয়ানস সো প্রাউড অফ ইউ অল মাই ব্রাদার্স এত ভালো মিউজিশিয়ান এত সুন্দর রেন্ডারিং সাউন্ড অ্যান্ড এভরিথিং সো বিউটিফুল আমার কাছে হঠাৎ মনে হচ্ছিল আমার আজকের এই দিনে এই কষ্টের দিনে আসলে এই দোতারার আওয়াজ যেন মাটির গন্ধ পাচ্ছি হ্যাঁ এই ঝলমলে একটা আলোকিত একটা মহলের ভিতরে যেন বাংলাদেশ উঁকি মেরে যাচ্ছে চলে যাচ্ছে আসছে আমাদের ভিতরে যা আছে আসলে থ্যাংক ইউ ভেরি মাচ মিউজিশিয়ানস বিউটিফুল বেস্ট অফ লাক থ্যাংক ইউ স্যার পড়শি বলবে আমার কাছে আপনার গলাটা ভীষণ পছন্দের হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম পিওর একটা ভয়েস আমার কাছে মনে হয় আরেকটা ব্যাপার আমি এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই যে এই গানটা অনেকে গান অনেক জায়গায় অনেকে গান অনেকের মতন করে হ্যাঁ
কিন্তু আপনি অরিজিনালি যেভাবে করে গাওয়া হয়েছে গানটা সেই গানটা আপনি তোলার চেষ্টা করেছেন এবং তুলেছেন, হ্যাঁ, সেটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। এবং গায়কীয় ভীষণ ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ জাজেস এন্ড গেস্ট। সো তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছ কি যাচ্ছ না সেটার জন্য তোমাকে ওয়েট করতে হবে। ইয়াংস্টার, ওহ।